ঠিক আছে। রুকো যারা সবর করো। তো এখানে আমরা ঘরের সামনে এগুলো সব জ্বালিয়েছি। জ্বালা জ্বালা জ্বালা। ছোট রে চলে আয়, ছোট চলে আয়। মানে কোনো কাজের না। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। ছোট বল ফেলবি না ওটাকে। অপু এবার এটা কি জ্বালাচ্ছিস? জেনারেটর। জেনারেটর জ্বালাচ্ছে। জেনারেটরের পাশে তুবড়ি ওয়াটা না চুটপুট না, এটা সরে যা সরে যা। ওরে বাবা, বাপরে বাপ। দিওয়ালির প্রচুর বাজি টাজি পোড়ানোর পর এবার কালকে ভাইফোঁটার কি কি অ্যারেঞ্জমেন্টস হবে সেই নিয়ে রীতিমতো গোল মিটিং হচ্ছে। এই যে এখানে দিদুন, মামনি আর মা এখানে বসে গোল মিটিং হচ্ছে। এই গোল মিটিং থেকে উঠে গেছেন আমাদের হচ্ছে ওয়ার্কার মানে অপু, যাকে দিয়ে সব কিছু আনানো হচ্ছে। আর এইখানে হচ্ছে বাতিল ব্যক্তি, যে কি 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 দেখছি সেটা কি দেখছিস? সুপারম্যান। ভাই মজা আয়া, আর मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। তো বেসিক্যালি আজকে আমরা এসছি হচ্ছে পূর্ব মেদিনীপুর কাঁথি আরও ভেতরে মাজনার সাইডের একটা জায়গায়। তো সেখানে পুজো আজকে দিওয়ালি, বাট সেভাবে সেরকম কোনো স্টল নেই। তো মোটামুটি ঘুরতে ঘুরতে আমরা একটা সাইডে এসছি লস্যি খেতে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এসছি ভাই ভাই লস্যি সেন্টারে। দেখো এখানে কত সুন্দর করে সব কিছু সাজিয়ে সাজিয়ে রেখেছে। তো আমরা এখন লস্যি খাবো। আর এই যে হচ্ছে কি বলতে যাস, কি বলতে যাস? লস্যি খেয়ে নি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দিয়ে দাও। So I finally got my lassi. This is it. কেমন লাগছে তোর মোমো খেয়ে? বল ভালো রে, একটু খেয়ে দেখা। মোমো সাইজ একটু বাড়াও ভাই। ছোয়া কেনার পর আবার সেকেন্ড রাউন্ড এটা আমরা বাজি কিনতে এসেছি। ভিডিওটা এখানেই শেষ করছি, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, অ্যান্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট বিকজ ইটস ইয়োর লাইফ, ইয়োর উইশ। আর ব্যাপারটা হচ্ছে এইটাই যে আগামীর পথে একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলটা ভিজিট করো, আর আই উইশ তোমাদের ভালো লাগবে। ওখানে সুন্দর সুন্দর কবিতা পাঠ করা হয়, শুনবে, ভালো লাগবে। আর চ্যানেল সাবস্ক্রাইব করো। নতুন রাইটার, আই মিন ইয়াং রাইটার, টিনেজ, তো ওদেরকে একটু মোটিভেট করো, একটু পাশে থেকো, সাথে থেকো। দেখবে ওরা হয়তো জীবনে এমন একটা জায়গায় পৌঁছাবে যে বাঙালি হয়ে একজন বাঙালি সেই জায়গায় যাচ্ছে, নিজেরও খুব ভালো লাগবে। তো যাই হোক, দ্যাটস ইট। আর যেতে যেতে একটা ছোট্ট জ্ঞান দিয়ে দিই যে জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করা উচিত নয়। অহংকার মানে স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে যখন মানুষ হালকা হবে তখন মানুষ উপরে উঠবে। সুতরাং অহংকার, হিংসা, রাগ ত্যাগ করো, দেখবে নিজে হালকা হবে এবং উন্নতির আরো উপরের দিকে উঠে যাবে। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা। ও আর একটা কথা বলাই হয়নি, আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিয়েছি, তারপরে আমি দেখছি যে আমি এই কথাটা বলিনি। ব্যাপারটা হচ্ছে এইটাই যে যদি আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থেকো, সাথে থেকো। টাটা।